আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব স্ক্রল বার নিয়ে। আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। আর ছোট্ট একটি অনুরোধ, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে একটি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি ডকুমেন্ট। এখন আপনি দেখুন এই যে স্ক্রল বারটা এখানে আছে, এই যে স্ক্রল বারটা এখানে আছে। আমার মাউসটা উপরের দিকে গেলে আমার আমি পেজের উপরে যাব, মাউসটা নিচের দিকে গেলে আমি কিন্তু পেজের নিচের দিকে যাচ্ছি। ওকে, এটা আপনি মাউস দ্বারা কি করে, মাউস দ্বারা এটাকে ক্লিক করে উপরে নিচে নিতে পারবে। এ হইল এক। এখন এই স্ক্রল বারটা, এই যে আমার মাউসটা স্ক্রল বারটার মাঝখানে আছে, স্ক্রল বার যেটার মাঝখানে আছে, মাঝখানে রেখে যদি আমরা রাইটে ক্লিক করি, দেখুন আমার এই পেজটা কোথায় আছে। আমার এই পেজটা পেজ নাম্বার 6-এ আছে। এখানে টোটাল 11টা পেজ, তাইলে 6 নম্বর পেজে আমার এই কার্সারটা আছে, অর্থাৎ আমি 6 নম্বর পেজে কাজ করতেছি। স্ক্রল বারটার মাঝখানে রেখে যে কোনো জায়গায় স্ক্রল বারটাতে রেখে মাউসের রাইট বাটনে আমরা ক্লিক করব। রাইট বাটনে যদি আমি ক্লিক করি, এখন যদি এই যে দেখুন রাইট বাটনে ক্লিক করার পর আমার টপ চলে আসছে। আমি যদি টপে ক্লিক করি, দেখুন আমার এই যে স্ক্রল বারটা কোথায় চলে আসছে, উপরে চলে আসছে। আবার যদি আমি রাইট বাটনে ক্লিক করার পর বটমে ক্লিক করি, একটু বটমে ক্লিক করি, তাহলে দেখুন একেবারে নিচে, অর্থাৎ আমার 11 নম্বর পেজে। এখানে লক্ষ্য করুন যে 11 নম্বর পেজে আমার স্ক্রল বারটা চলে আসছে। এরপরে যদি স্ক্রল বারটার আমি রাইটে ক্লিক করি, রেখে পেজ আপ, আমি পেজের উপরে দেব, দেখুন পেজের উপরে অল্প একটু চলে আসছে। আমি যদি আবারও ক্লিক করি রাইটে ক্লিক, আবার যদি পেজ আপ দেই, দেখুন এটা কিন্তু চলে আসতেছে উপরে। আমি যদি রাইট বাটনে ক্লিক করে এরপরে যদি আমি পেজ ডাউন দেই, দেখুন আমার পেজের কোথায়, নিচে কিন্তু চলে আসতেছে। আরও যদি নিচে নিতে চাই, সেম রাইটে ক্লিক, পেজ ডাউন। এরপরে এই স্ক্রল বারে আমি যদি আবারও রেখে রাইটে ক্লিক করি, স্ক্রল আপ, দেখুন স্ক্রল আপ, স্ক্রল আপ কিন্তু হচ্ছে। একটু লক্ষ্য করুন এই এই যে স্ক্রলটা, এটা কিন্তু উপরে আসতেছে। যতটুক দরকার দেখুন ততটুক কিন্তু আসতেছে। স্ক্রল আপ, স্ক্রল আপ, এই যে স্ক্রল আপ, রাইটে ক্লিক করুন, স্ক্রল আপ, স্ক্রল আপ। আমি যদি এটাকে ডাউনে ক্লিক করি, দেখুন এটা আমার নিচে আসবে, স্ক্রল ডাউন, আসতে নিচে আসতেছে। তাইলে আমরা স্ক্রল বারটা ব্যাপারে আমরা এটা কিভাবে উপরে নেব, কিভাবে নিচে আসবে, কিভাবে পেজের উপরে যাবে, কিভাবে পেজের নিচে আসবে, তারপরে স্ক্রলটা কিভাবে আপ হবে, কিভাবে নিচে হবে, আমরা কিন্তু এই স্ক্রল বারের সাহায্যে এটা অ্যাপ্লাই করতে পারবো কাজগুলি। এই ছিল আজকের ভিডিওটি। আশা করি সবাই ভালো লেগেছে, সবাই শেয়ার করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।